আমরা বিরতিতে গেছিলাম, খুব বেশি সময়ের বিরতি নয়, ফিরে এসেছি কিন্তু খুব চটজলদি আর কি, কারণ অভিরূপের গান শোনা বাকি এবং আপনারাও আমাদের সঙ্গে আছেন, টেলিফোনে আসবেন, আমাদের সঙ্গে কথা হবে এবং গানে গানে তো থাকতেই হবে। এমন একটা ভীষণ গরমের দিন, রবিবারের সকাল, একটা ছুটির সকাল, সেখানে কিন্তু স্বস্তি আছে, আনন্দ আছে, সবটা নিয়েই তোমার গান শোনা অভিরূপ, তাই তো? অভিরূপ পরের গানে চলে যাই। হ্যাঁ, এইবারে একটু হিন্দি গানের দিকে যাব, মুকেশের গাওয়া আনন্দ সিনেমার, আচ্ছা খুব পপুলার একটা গান। চল। মানে তেরে লিয়ে হি সাথ রঙ কে সপনে চুনে, সপনে সুরেলে সপনে, কুছ হসতে কুছ গম কে, তেরি আঁখো কে সায়ে চুরাই রসিলি আদোনে, উমনে তেরে লিয়ে হি সাথ রঙ কে সপনে চুনে, সপনে সুরেলে সপনে। छोटी बातें छोटी छोटी बातों की है यादें बड़ी, भूले नहीं बीती हुई एक छोटी घड़ी, छोटी बातें छोटी छोटी बातों की है यादें बड़ी, भूले नहीं बीती हुई एक छोटी घड़ी, जन्म जन्म से आंखें बिछाई तेरे लिए राहों ने, ओ मैंने तेरे लिए ही साथ रंग के सपने चुने, सपने सुरीले सपने। रूठी राते रूठी रूठी रातों को मनाया कभी, तेरे लिए मीठी सुबह को बुलाया कभी, रूठी राते रूठी हुई रातों को मनाया कभी, तेरे लिए मीठी सुबह को बुलाया कभी, तेरे बिना भी तेरे लिए ही दिए जलाए आहोने, ओ मैंने तेरे लिए ही साथ रंग के सपने चुने, सपने सुरीले सपने, कुछ हंसते कुछ गम के, तेरी आंखों के साए चुराए रसीले यादोने, ओ मैंने तेरे लिए ही साथ रंग के सपने चुने, सपने सुरीले सपने। সুরেলা তো গান, সুরেলা সঙ্গী, তার কথা একটু বলো, সেরকম কেউ কি আছে? না, সেরকম এখনো নেই, তার মানে অত্যন্ত সুন্দর জীবনে আছে আর কি। সুরেলা সঙ্গী হলেই তখন বেসুর না সুর সেটা নিয়ে কিন্তু সে সময় বলবে, কিন্তু আপাতত যিনি আছেন আমাদের সাথে টেলিফোনে তার সঙ্গে কথা বলি। কি আছেন টেলিফোনে? নমস্কার। হ্যালো। হ্যালো, পরেশ পাল বলছি, হরিদ্বার থেকে। হ্যাঁ পরেশদা, বলুন বলুন। গান মানে অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, তার সাথে বাদ্যযন্ত্র যারা আছে তাদের তারাও ভালো বাজাচ্ছে, আর 1431-এর শুভ নববর্ষের স্মৃতি শুভেচ্ছা। বাংলা গান হিন্দি গান সব রকমই হচ্ছে, ভালো ভালো লাগছে গান অনুষ্ঠান শুনতে। থাকুন শুনতে থাকুন, সঙ্গে থাকুন। শ্যামল মিত্রের গান শুনবো,
শ্যামল মিত্রে যে কোনো গান। আচ্ছা বেশ, অভিরূপ হাসছে মানে আছে স্টকে আছে আর কি, আর কি শোনাবে? হ্যাঁ শুনতে থাকুন, আমরা একটু সুরেই ফিরে আসি তাহলে। হ্যাঁ, সুর সঙ্গীর কথা তো জানতে পারলাম না কিছু, একটুখানি ডিপ্রেসডই হলাম, কি কাণ্ড। হ্যাঁ, এরকম একটা বয়সে কোনো মানে সুর সঙ্গী নেই, যাই হোক আপাতত সুরেলাতেই যাই আর কি। নিশ্চয়ই সুরে যাই। হ্যাঁ, যেমনটা রিকোয়েস্ট এলো ঠিক সেটাই শ্যামল মিত্রেরই একটা গান গিয়ে শোনাচ্ছি আমি, তাই বুঝি? আচ্ছা বেশ শুনি। শ্যামল মিত্রের গান, মানে তুমি তো গান বিভিন্ন শিল্পীর গাও, কিন্তু তুমি আমাকে একটু বলো যে মানে কোন শিল্পীর, কাউকে কোনো ইয়ে নয়, মানে কারোর সাথে কারোর প্রতিযোগিতা নেই, কিন্তু ভালো লাগার জায়গা তো আছে। ভালো লাগার জায়গা বলতে আমি জনার হিসেবে গানটাকে ভালোবাসি, মানে নানা রকম জনারের গান আমাকে মানে বেশি অ্যাট্রাক্ট করে হচ্ছে একটু সেমি ক্লাসিক্যাল ধরনের যে জনারটা আছে, সেই সেমি ক্লাসিক্যাল একটু সুফি, একটু কাওয়ালি বা একটু পুরোনো দিনের রেট্রো, এইসব গান বেশি শুনি আর কি। সেই গানগুলোর কম্পোজিশন, কারণ সেগুলো এভারগ্রিন, সেগুলো আর রিক্রিয়েট হবে না, তো সেই এভারগ্রিন কম্পোজিশনগুলো খুব আমাকে ইন্সপায়ার করে, খুব ভালো লাগে এগুলো গাইতে, আর সেই গুণ জন্যই এগুলো বেশি করে গাওয়া আর। সেরকম ভাবে চয়েস তোমার আছে, সেই চয়েস, যে যে শিল্পীর, প্রত্যেক শিল্পীর গানে তুমি সেই ধরনের গান তুমি গাইতে ভালোবাসো। অনেকগুলো কথা কিন্তু আপাতত অভিরূপ বলেছে, সেই জন্য অনেক 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 ধন্যবাদ। আমার মনে হয় যারা শুনছেন, যারা দেখছেন, তারা বুঝতেই পাচ্ছেন অনেকক্ষণ ধরে অনেকটা কথা বলেছে, পছন্দের জায়গাটায় প্রশ্ন করেছি আর কি। কিন্তু টেলিফোনে বন্ধু আছেন, তারও পছন্দের জায়গাগুলো একটু জানার চেষ্টা করি। নমস্কার, কে আছেন টেলিফোনে? আমি তনয়া সেনগুপ্ত বলছি। হ্যাঁ বলুন, বলুন তনয়াদি। হ্যাঁ বলছি যে শুভ নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে আপনাদের, আর অভিরূপ যদি বাদ্যপি না গানটা শোনান তাহলে খুব ভালো লাগবে, মান্নাদের গাওয়া। বেশ নিশ্চয়ই, আচ্ছা নিশ্চয়ই শোনাবো। সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, ব্যাস আর কিছু চাই না। আমরা খুব আনন্দিত হব যদি সবাই আমাদের সঙ্গে থাকেন। হ্যাঁ আমরা গানে যাই, চলো। যদি কিছু আমারে সুধা কি যে তোমারে কব, নীরবে চাহিয়া না বলা কথা বুঝিয়া না, যদি কিছু আমারে সুধা নত যুগে যুগে সংযত নীরবতায় অবিরত কথা বলে গেছে কত, আকাশ নত যুগে যুগে সংযত নীরবতায় অবিরত কথা বলে গেছে কত, তেমনি আমার বাণী সৌরভে কানাকানি, তেমনি আমার বাণী সৌরভে কানাকানি, হয় যদি ভ্রমরাগ সে ব্যথা বুঝিয়া না, যদি কিছু আমারে সুধা কি যে তোমারে কব, নীরবে চাহিয়া রব না বলা কথা বুঝিয়া না, যদি কিছু আমারে সুধা
অন্তরে অন্তরে যদি কোনো মন্থরে বোবাই প্রাণের ব্যথা বোঝানো যে তবু তারে, অন্তরে অন্তরে যদি কোনো মন্থরে বোবাই প্রাণের ব্যথা বোঝানো যে তবু তারে, কবির ও কবিতা সবই তুলি দিয়ে আঁকা ছবি, কবির ও কবিতা সবই তুলি দিয়ে আঁকা ছবি, কিছু নয় তার কাছে এটুকু বুঝিয়া না, যদি কিছু আমারে শুধাও কি যে তোমারে কব, নীরবে চাহিয়া রব না বলা কথা বুঝিয়া না, যদি কিছু আমারে শুধা। তোমার একটু স্কুল জীবনের কথা বলো, স্কুলে যারা গান বাজনা করে বা এই মানে কো-কারিকুলার অ্যাক্টিভিটিসে যারা খুব ইয়া, তাদের কিন্তু ভীষণ একটা জনপ্রিয় তারা স্কুলে হয়। হ্যাঁ, স্কুল লাইফ মানে সবারই যেমন বেস্ট কাটে, আমারও সেরকম বেস্ট টাইম কেটেছে স্কুল লাইফটা। স্কুল লাইফে, আচ্ছা স্কুল লাইফের কথাটা না একটুখানি বড় করে শুনতে ভাল লাগবে আমার, কারণ তোমার অনেক মনের কথা বেরিয়ে আসবে তো, কিন্তু টেলিফোন বন্ধু আছে, কথা বলিনি কি আছেন। নমস্কার। হ্যালো। নমস্কার, আমি নদিয়া জেলা থেকে কথা বলছি, একবারই। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। আমার নাম গায়ত্রী দত্ত। বেশ গায়ত্রী দি বলুন। মানে শিল্পী দাদার গলাটা তো খুব মিষ্টি, কাছে থাকলে তো একটুখানি আদর করতাম। হ্যাঁ হ্যালো হ্যালো, ছবিটাতেই আমি একটু আদর করে নিচ্ছি। ও হ্যাঁ, ছোট ছেলে, কোনো অনুরোধ আছে দিদি? মানে হ্যাঁ আছে তো বটে, ওই তো ফোন করা, মানে বেশ সঙ্গে থাকুন, মনে হচ্ছে যে শোনা যাবে। হ্যাঁ আমরাও অপেক্ষায় রইলাম সেই গান শোনার, সঙ্গে থাকুন। এটা স্কুল জীবনের কথা বলল। হ্যাঁ স্কুল লাইফটা আমার খুবই দারুণ কেটেছে আর কি, মানে স্কুলে ছোটবেলায় ফার্স্ট যে আমার চান্স পাওয়া ট্যালেন্ট হান্ট কম্পিটিশন হয়েছিল জুনিয়র সেকশনে, মানে দুটো সেকশন আছে জুনিয়র সিনিয়র, তো জুনিয়র সেকশনে ট্যালেন্ট হান্ট কম্পিটিশনে তখন ফার্স্ট হওয়া, তো সেই ফার্স্ট থেকেই আর কি পরিচিতি, ফেমাস হওয়া আর কি, সকলের সামনে আসা। হ্যাঁ তো সেরকমই জুনিয়র সেকশন শেষ হওয়ায় সিনিয়র সেকশনে যাওয়া হলো, সিনিয়র সেকশনে আরও একটুখানি ফোকাসটা পাওয়া যায় যেহেতু অনেক ইন্টার স্কুল ফেস্ট হয়, যেরকম বস্কো ফেস্ট, বস্কো এক্সপ্রেশনস, বস্কো উৎসব, নানা রকম যতগুলো ডন বস্কোর ব্রাঞ্চ আছে ওভারঅল কলকাতা, সেই ব্রাঞ্চে এই ইন্টার স্কুল ফেস্টগুলো হয় আর, তো সেইখান থেকেই আস্তে আস্তে করতে করতে মানে ক্লাস ফাইভ থেকে টানা এগুলো করতে করতে মানে আপ টু ক্লাস টুয়েলভ মানে এমন হয়ে গেছিলো আর কি, ওরা জানতোই যে কোনো সোলো ইভেন্টে নাম যদি ডন বস্কো ব্যান্ডেল পার্টিসিপেট করে তাহলে অভিরূপরার নামটা থাকবে। আচ্ছা, তো সেরকমই একটা পপুলারিটি পেয়েছিলাম, সেটা এখনও আছে, মানে ডন বস্কো ব্যান্ডেল আমি 2016 আইএসসি পাস আউট করেছি, তো তারপরে মাই স্কুল স্টিল রিমেম্বার্স মি, আমাকে এখনও ডাকে, আমি এখনও সেখানে, ইয়েস ইটস রিয়েলি অ্যান অনার ফর মি, আমাকে আমি ইভেন যা ইন্টার স্কুল ফেস্ট হয় সেখানে ইভেন জাজমেন্টও করতে গেছি। এবং সেটা বড় বড় স্কুল যারা, আমরা ডন বস্কো কি জানো, কিন্তু আরো অনেক স্কুল আছে যারা এই কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলোকে ভীষণ ভাবে হাইলাইট করে, সেখান থেকে এক্সপ্লোর করার সুযোগ গুলো দেয়। যখন আমরা ইন্টার স্কুল ফেস্টে
কম্পিট করতে যেতাম, তখন আরো ওখানে অনেক রকম স্কুল আসতো, কলকাতা থেকে লামা টিনিয়ার্স, ক্যালকাটা বয়েজ, সাউথ পয়েন্ট, অনেকে আসতো, তাদের সাথে কম্পিট করতে করতে কনফিডেন্স ডেভেলপ করে, কনফিডেন্স বেড়ে গেছে, স্টেজ ফ্রিনেস, স্টেজ ওপেননেস একটা খুব চলে আসে। আর আমার মনে হয় এটা মানে সব স্কুলেই আস্তে আস্তে স্টার্ট করা উচিত। নিশ্চয়ই নিশ্চয়ই, এখন শুধুমাত্র পড়াশোনার পাশাপাশি তোমার মেন্টাল হেলথ কে ঠিক রাখার জন্য সুর তাল নাওয়ায় ছন্দ এটা কিন্তু চলাটা খুব খুব জরুরি। আর নট অনলি মেন্টাল হেলথ, মানে এই জিনিসগুলো কনফিডেন্সটা অনেক বুস্ট আপ করে। হ্যাঁ নিশ্চয়ই, যারা গান সুর বেরোয় না তারাও গান করে কিন্তু নিজের মনকে ভালো রাখতে পারে, এবং এই এগুলো তো ট্যালেন্ট, এবং সেটা স্কুল থেকে যদি শুরু হয়, সেই স্কুল যদি ইনিশিয়েটিভ নেয়, সত্যিই তাই। হ্যাঁ, সেই স্কুলের কথাও কিন্তু অভিরূপ অনেকটা বড় করে কথা বলেছে, এইটাও আমাদের একটা প্রাপ্তি, কিন্তু প্রাপ্তি হবে পরের গানেও। কি গান শুনছি গো? পরের গান এবার শোনাবো মোহাম্মদ রফির গাওয়া। আচ্ছা বেশ। তুমনে মুঝে দেখা হোকর মেহরবা রুক গই জমিন থম গয়া আসমান জান মন জানে যা তুমনে মুঝে দেখা হোকর মেহরবা রুক গই জমিন থম গয়া আসমান জানে মন জানে যা তুমনে মুঝে দেখা के सहरा में रुकते चलते होते इन होंठों के हसरत में तपते जलते होते मेहरबा हो गई जुल्फ की बदलियां जान मन जाने जा तुमने मुझे देखा होकर मेहरबा रुक गई जमीन थम गया आसमां जान मन जाने जा तुमने मुझे देखा हसी जलवे तुम भी ना कहां पहुंचे आखिर को मेरे दिल तक कदमों के निशान पहुंचे खत्म से हो गए रास्ते सब यहां जान मन जाने जा तुमने मुझे देखा होकर मेहरबा रुक गई ये जमीन थम गया आसमां जान मन जाने जा तुमने मुझे देखा।
তোমার ব্যস্ততার মধ্যে সময় ডেফিনেটলি তুমি খুব একটা বেশি পাও না, যখন পাও কি করো? যখন পাই তখন গান শুনি। গান শোনো? হ্যাঁ, সেটা এখন সব সময় নতুন গান যেগুলো বেরোয় গানগুলো একটু শোনার চেষ্টা করি, ভালো কোনো কম্পোজিশন যদি ভালো লেগে যায় তাহলে সেটা তোলার চেষ্টা করি। হ্যাঁ, তার জন্য যথেষ্ট সময় লাগে। হ্যাঁ, ওই শুনতে শুনতেই, মানে অফিস চলাকালীন শুনতে শুনতে কানে হেডফোন দিয়ে। হ্যাঁ, এছাড়া? এছাড়া আর তেমন কিছু করি না, মানে অফিস ছাড়া। রান্না টান্না করো না? না, পারো না? এ বাবা, এ তাহলে তো মুশকিল, পাত্রীপক্ষ একটুখানি। যাই হোক, আর ইয়ে কি বলে, আর আর কিছু না, মানে গার্ডেনিং, বেড়ানো, বই পড়া? ও থিয়েটার? হ্যাঁ, এসো তাহলে, পথে এসো। হ্যাঁ, থিয়েটার করো, কী করো, কীরমভাবে করো একটু বলো। আমি চন্দননগরে একটা সংস্থার সাথে যুক্ত আছি। আচ্ছা, মানে থিয়েটার হয় অ্যাক্টিভলি? অ্যাক্টিভলি। আচ্ছা, সেই কথা, থিয়েটার কথা শুনবো, সঙ্গে টেলিফোনে বন্ধু আছেন যিনি, তার সাথে কথা বলি। নমস্কার, কে আছেন টেলিফোনে? কে আছেন দাদা? আমি বালুরঘাট থেকে গোপাল চক্রবর্তী বলছি। হ্যাঁ গোপাল বাবু, বলুন বলুন। বালুরঘাট থেকে? হ্যাঁ, বালুরঘাট। অমানুষ ছবির গান? অমানুষ ছবির গান? আচ্ছা 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 আচ্ছা, চেষ্টা করব। ভালো থাকবেন। হ্যাঁ, আপনিও আপনিও ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন। একটু বলো তোমার থিয়েটারে গল্পটা বলো। থিয়েটারে মানে আমি কোনোদিন ভাবিনি যে আমি থিয়েটার করব, কারণ আমি স্কুলে করিনি কখনো, স্কুলে কখনো করিনি। স্কুলে মানে সেই অ্যানুয়াল কনসার্টে জোর করে একটা ড্রামাতে পার্টিসিপেট করানো হয়েছিল, সেখানে করেছিলাম। সেই প্লেটার নাম ছিল গুড স্যামারিটান। ওকে, ইংরেজি নাটক? হ্যাঁ, ইংলিশ থিয়েটারে। তো সেখানে একটা ছোট্ট রোল পেয়েছিলাম, তো তারপর থেকে পুরোটাই অফ হয়েছিল। রিসেন্টলি স্টার্ট হয়েছে, মানে এই অর্গানাইজেশনের সঙ্গে কানেক্ট হয়ে, হ্যাঁ, তার নাম অবশেষে। হ্যাঁ, মানে সেইখানে ঢুকে আর কি আমাকে নেওয়া হয় থিয়েটারে, এবং থিয়েটারে বিবেকের রোল পাহাড়ি সান্যাল যেখানে সাবজেক্ট, সেখানে সেই থিয়েটার তো ডেফিনেটলি খুব মানে কঠিন জায়গা আর কি। ওকে, তুমি সেই থিয়েটারে থাকো, গানে থাকো, এবং আপাতত আমাদের গানে থাকো। সাত সকালে শুরুতে অভিরূপ রায় আছেন আমাদের সঙ্গে। এবার যেটা শোনাবো সেটা কিছুক্ষণ আগে রিকোয়েস্ট এসেছিল, সেই গানটা শোনাচ্ছি, বাজে গোবিনা। আচ্ছা, বাজে গোবিনা। সুরে সুরে বাধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ রাগে তারে
সেধেছি গোবারে পারে, সুরে সুরে বাধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেধেছি গোবারে পারে, সে রাগিনী ভুলো না গো ভুলে যেও না, সানি ধানি ধপ ধপরে মগরে সা সা বাজে গোবিনা, বাজে গোবিনা তুম না তুম না না তুম তন না, বাজে গোবিনা। বাজে গোবিনা তুম না তুম না 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 তুম তন না, বাজে গোবিনা। তুম তন না 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 তুম তন না 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 তুম না তুম না তুম তুম তন না 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 তুম না তুম না তুম না তুম তন তুম না তুম না তুম না তুম তুম তো না না তুম। এরকম সুরে তালে ছন্দে কিন্তু আবার ফিরে আসবো। হ্যাঁ ঠিক ধরেছেন, ছোট্ট একটা বিরতিতে যাব, ফিরে আসবো এক্ষুনি, সঙ্গে থাকুন।